বিশ্বাস আমার সাথে আছে বরাবর আমাদের সুন্দর মামা। তো আজকে আমাদের চ্যালেঞ্জটা একটু ভিন্ন ধরনের। এই যে দেখছেন এখানে যে বিস্কুট আছে, এইটা বেকারির বিস্কুট বলে, এখানে 20 পিস, ওখানে 20 পিস, আমাদের এখানে বিস্কুট আছে। তো আজকে আমাদের স্বাস্থ্যটা একটু অন্যরকম, এই এরকম একটি পেঁয়াজ একটি মরিচ, এই মানে আমাদের খাওয়াতে যে হেরে যাবে তাকে একটি পেঁয়াজ এবং একটি মরিচ খেতে হবে। তো আমরা আজকে চ্যালেঞ্জ করবো একটু অন্যভাবে। দেখতে পাচ্ছেন আপনারা কয়েন, সো গাইস আমার ফার্স্টে খাওয়া পড়ছে, তো আমি এখন খাওয়াটা শুরু করতেছি। তো এখন টাইমটা চালিয়ে দিচ্ছি, তো শুরু করতেছি। বলো আমি 3 মিনিট 42 সেকেন্ডে যুদ্ধের পর বিজয় হলাম। তো এখন আর মামা খাবে মামা, আমি 3 মিনিট 42 সেকেন্ডে খাইছি, এখন দেখি তুমি কতটা রাখো খাইতে পারো। তো এখানে শুরু করবো, তো 1, 2, 3 5 সেকেন্ডে দশ, 3 সেকেন্ডে 3টা সেন্স,
একুশ আমার কপালে এখন কেবল এক মিনিট দশ সেকেন্ড অর্ধেক শেষ অনেক সময় আছে এক মিনিট কালকে মতো গুঁড়ো করে খাও কালকে পাবেন বুন্দি ছেলে যেমন গত ভিডিওতে আমার মামা আমার মামা গত ভিডিওতে পাউরুটি খাইছিল ভিউয়ার্স পাউরুটি গুলো সিট দিয়ে মানে হাতের তালু মুখে নিয়েছিল আমি বোধহয় জিতে গেলাম ওই তিন মিনিট ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ অবশ্যই তো এখন শাস্তি লাগবে আমার মামা করে আমি তার সাথে মজা করতে পারছি না এখন কি করবো খাবারের রুলসটাই এইরকম যে হাইডা গেলে তাকে খাইতেই হবে আমাদের ভিডিও রুলস টা এইরকম যে হারবে সে শাস্তি ভোগ করবে দেখেন
সো গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের জন্য কষ্ট করে আমরা ভিডিও বানাচ্ছি, আশা করি আরো আমার সাথে থাকবেন এবং আমাদের উৎসাহ দেবেন। আমাদের উৎসাহ দিলে আমি আরো আগাবো এবং আরো ভালো ভালো ভিডিও বানাবো। সো গাইস আজকের ভিডিও এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন।